আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটার জন্য অধিকাংশ শিক্ষার্থীরাই অপেক্ষা করছিলেন, তো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর টাইটেলে দেখতে পাচ্ছেন, এইচএসসি পরীক্ষা 2021 2021-এর এই পরীক্ষা নিয়ে অনেকের মনে অনেক সংকোচ আছে, অনেকের প্রশ্ন কিরকম আসবে বা কত মার্কের পরীক্ষা হবে এগুলো নিয়ে অনেক সংশয়, কারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবে, কারা পুরাতন সিলেবাসে পরীক্ষা দিবে। তো আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্ন আজকের এই ভিডিওতে আপনারা করবেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে নেক্সট আমি আরেকটা ভিডিও তৈরি করব, আর এই ভিডিওতে আমার দ্বারা যতটুকু আপনাদের সমস্যার সমাধান সংক্রান্ত জবাব দেওয়া সম্ভব আমি ঠিক ততটুকু বলে যাব। তার আগে আমি আপনাদের প্রথমে রুটিনটা দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা 2021 এর সময়সূচি। পরীক্ষা শুরু হবে 17 ডিসেম্বর 2021 রোজ শুক্রবার থেকে, এবং দেখতে পাচ্ছেন প্রথম সাবজেক্টটি হচ্ছে পৌরনীতি প্রথম পত্র। এখানে কিছু লেখা নেই, কিন্তু তার মানে এটা হচ্ছে পুরাতন সিলেবাসের, এবং পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র এইচএসসি এটা হচ্ছে নতুন সিলেবাসে। এবং যাদের পৌরনীতি সাবজেক্ট আছে তাদের পরীক্ষা হবে সকাল 10টায়, যাদের রসায়ন আছে তাদেরও 10টায়, যাদের ব্যবসা নীতি আছে তাদের পরীক্ষা হবে 10টা থেকে, আর যাদের পৌরনীতি দ্বিতীয় পত্র আছে তাদের পরীক্ষা হবে বিকাল 2টা থেকে। তো এখন প্রশ্ন হতে পারে যে যাদের পরীক্ষা হয়নি, অনেকের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা একসাথে আছে, তাহলে তারা কি একই দিনে দুই পরীক্ষা দিবে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি অবশ্যই নেক্সট ভিডিওটাতে আপনাদের বলে দিব। অবশ্যই অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর এবং সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। এবং এই রুটিনটা ভিডিওর যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা কমেন্টে গিয়ে লিঙ্কের উপর ক্লিক করে সরাসরি এই রুটিনটাকে ডাউনলোড করে নেবেন, এবং এখানে আপনার পছন্দ মতো সুন্দর একটা কমেন্ট করবেন। এবং আশা করছি কত তারিখ কী পরীক্ষা এগুলো আপনাদের দেখাতে হবে না, কারণ আমি জানি আপনারা সবাই অনেক ভালোভাবে এগুলো বুঝেন। তা আমি জাস্ট পরীক্ষা বিষয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। এইখানে যে পয়েন্টগুলো আছে, আশা করছি এই পয়েন্টগুলো সবাই ভালোভাবে বুঝতে পারবেন না, আমি এগুলো বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর পয়েন্টে আছে, কোভিড-19 অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোভিড-19 পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্তের আলোকে 2021 সালে কেবল নির্বাচনী কোর্স সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনেকে বুঝতে পারছে না নির্বাচনী কোর্সটা কি। আসলে নির্বাচনী কোর্সটা হচ্ছে, মনে করেন আপনি এইচএসসিতে পড়ছেন, আপনার বাংলা আছে, ইংরেজি আছে, তো এগুলো কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা স্টুডেন্টের আছে। এখন আবশ্যিক বিষয়গুলোর উপর কোনো পরীক্ষা আপনাদের দিতে হবে না, আপনাদের দিতে হবে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর পরীক্ষা। এই জন্য এখানে লেখা হয়েছে নির্বাচনিক কোর্স রুমের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং দেখতে পাচ্ছেন সাথে লিখে দিয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি এবং শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তারপর 2019 ব্যাচের শিক্ষার্থীগণ প্রথম ও দ্বিতীয় বর্ষের কেবল নির্বাচনিক কোর্স সময়ের প্রথম ও দ্বিতীয় উভয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, যেটা আমি একটু আগে বলেছিলাম যে তাহলে কি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই পরীক্ষা দিবে। হ্যাঁ, আপনাদের দুইটাই পরীক্ষা দিতে হবে, তো আপনাদের আবশ্যিক বিষয়ে না, শুধুমাত্র গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট আছে, যেমন যার পৌরনীতি আছে সে পৌরনীতি প্রথম পত্র দিবে, দ্বিতীয় পত্র দিবে, যার রসায়ন আছে সে রসায়ন প্রথম পত্র সকালে দিবে, আবার বিকালে রসায়ন দ্বিতীয় পত্র দিবে। কিছুই করার নাই, রুটিনে এটাই লেখা আছে আর আপনাকে এটাই মানতে হবে। এরপর 2020 ব্যাচের শিক্ষার্থীগণ কেবল প্রথম বর্ষের নির্বাচনিক কোর্স সময়ের প্রথম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যারা 2020 ব্যাচের, আপনারা তো ফার্স্ট ইয়ারে পড়ছেন, আর ফার্স্ট ইয়ারের শুধুমাত্র প্রথম বর্ষের পরীক্ষা দিবেন। এবং 2018 এবং তার পূর্বের বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীর মধ্য থেকে যারা পুনঃ পরীক্ষার রেজিস্ট্রেশন করেছেন, তারা কেবল সংশ্লিষ্ট নির্বাচনিক কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর এইচএসসি পরীক্ষা 2021, মানে এই বছর যে পরীক্ষাটা হচ্ছে, এখানে উন্মুক্তর 13 ব্যাচ থেকে 20 ব্যাচের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে। তার মানে যে 2012 সালে উন্মুক্ততে ভর্তি হয়েছিল সে পারবে না, যারা 21 সালে ভর্তি হয়েছে তারাও পারবে না, 20 ব্যাচের স্টুডেন্ট পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। এরপর যারা ডি নব রেজিস্ট্রেশন কৃত 14 ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা 2021-এ অংশগ্রহণের প্রথম সুযোগ, এবং 13 ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ, এ সকল শিক্ষার্থীগণও কেবলমাত্র
প্রযোজ্য নির্বাচনিক বিষয় পরীক্ষা দিবেন। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা থেকে পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। প্রথমে বহুনির্বাচনী উপরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখান থেকে অবশ্যই বুঝে গেছেন আপনারা, প্রথমে বহুনির্বাচনী পরীক্ষা দিবেন, তারপর আপনারা সৃজনশীল পরীক্ষা দিবেন বা রচনামূলক, যারা পুরাতন সিলেবাস রচনামূলক, যারা নতুন সিলেবাস আপনারা সৃজনশীল পরীক্ষা দিবেন। তারপর পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তার মানে আপনারা যে এমসিকিউ পরীক্ষা দিয়ে 5 মিনিট বিরতি নেবেন এরকম কোনো সিস্টেম নাই। একটানা 1.5 ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর 30 মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষ ত্যাগ করা যাবে না। আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা শুরু হয়েছে, এই 30 মিনিট প্রথম 30 মিনিটের মধ্যে আপনি বাইরে যেতে পারবেন না। শিক্ষার্থী আইডি কার্ড ব্যতীত, এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ড নিয়ে যাবেন, আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এবং শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারের যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে। অবশ্যই অবশ্যই আপনি আপনার যে কলেজে ভর্তি হয়েছেন সেই স্টাডি সেন্টারে যাবেন, ওখানে গিয়ে আপনার পরীক্ষা কোন কেন্দ্রে হবে সেটা জেনে নেবেন। এবং ব্যবহারিক সম্মিলিত বিষয়ে তথ্যীয় বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তো এখানে দেখেন আপনি বহুনির্বাচনীতে আলাদাভাবে পাশ করতে হবে, ব্যবহারিকে আলাদাভাবে পাশ করতে হবে এবং তথ্যীয় মানে লিখিত পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তবে প্রদত্ত অ্যাসাইনমেন্টের নোটবুক জমা দিতে হবে, অন্যথায় ব্যবহারিক অংশে অকৃতকার্য ঘোষণা করা হবে। তো অবশ্যই আপনারা যারা অ্যাসাইনমেন্ট লিখেছেন অ্যাসাইনমেন্ট জমা দিবেন, নতুবা আপনাদের কিন্তু অকৃতকার্য করা হবে। তো আপনাদের দরকারি সকল কিছু আমি এখানে বলে দিয়েছি, তারপরে যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আমি তো আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে নেক্সট আরেকটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।